আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে মনে প্রশ্ন আসতে পারে, সন্দেহ হতে পারে, যদি শয়তান রমজান মাসে বন্দী থাকে তাহলে তো সে মাসে মানুষের গুনাহ করার কথা নয়, অথচ তবু তো সে মাসে মানুষ গুনাহ করে, কেন করে? আপনাকে বলছি, কেউ যখন একবার বাঘের থাবায় আক্রান্ত হয় তার সে জখম কি নিমিষে শেষ হয়ে যায়? না, সে যন্ত্রণা অনেকদিন ভোগায়। সঠিক পদ্ধতি চিকিৎসা হতে পারে তার সুস্থতা। শয়তানের থাবা তো এর চেয়ে ভয়ঙ্কর, তার প্রভাব তো থেকেই যায়। নফস যে শয়তানের এতদিন গোলামি করছে তাকে মুহূর্তেই সে ভুলে যায়? না, সে প্রভাব থেকেই যায়। কিন্তু কেউ যদি খাঁটি অন্তরে আল্লাহর কাছে ফিরে আসে, তাওবা করে, মুক্তির পথে লড়তেই থাকে, রমজানে নফসের জন্য সঠিক পদ্ধতি চিকিৎসা করে, তাহলে হয়তো সে বেঁচে উঠতে পারে। এই কথাই বলেছেন কাজী ইয়াজ রহিমুল্লাহ। বুখারি শরীফে তিনি ফাতুল বাড়িতে শয়তানের শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় অর্থই হতে পারে। রূপক অর্থে এর দ্বারা উদ্দেশ্য হল রমজানে শয়তানের ধোকা প্রবঞ্চনার হার কমে যায়, অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের জন্য আগ্রহ তৈরি হয়। এটি হলো আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত, অলৌকিক নেয়ামত, যার বাস্তব আমরা সবাই নিজের স্বচক্ষেই দেখতে পাচ্ছি। আর আক্ষরিক অর্থ হল হাদিসের অর্থ, যেমন মানুষের পাপ দুই রকমের, প্রথম নম্বর হলো তার কুবুদ্ধি এবং বদ অভ্যাসের কারণে, দ্বিতীয়ত হলো শয়তানের প্ররোচনা। রমজানে শয়তান বন্দী থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে। এর ব্যাখ্যা হলো, মানুষ যখন রবের দিকে ফিরতে চায় তখন শয়তানের অস্ত্র হয়ে পড়ে দুর্বল। মানুষ যখন নফসকে আল্লাহর প্রতি আনুগত্য করতে চায় শয়তান ওয়াসাওয়াসা তখন ফিরে যায় এবং ব্যর্থ হয়। এই যেন শয়তানের বন্দিত্বই। সুতরাং রমজানে মানুষের অবস্থা তো এমনই হয়। রমজানের স্পর্শে মানুষ নিজের আমলনামা নিয়ে নতুন করে ভাবে, নতুন করে নিজেকে গুছিয়ে নিতে সে প্রবল ইচ্ছা চায়। এতে করে দুর্বল হয়ে পড়ে শয়তানের চক্রান্ত। এছাড়া তাহাজ্জুদে তো সারা বছরে নফসের কারণে পড়তে পারে না, আর এখন সে পড়তে পারে, আর এটাই হলো চিকিৎসা। কুরআনের ভাষায় আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই রাতের শেষাংশে নফসকে বদলি করা যায় কঠিন অবস্থায়, যা মানুষ মুহূর্তেই বদলাতে পারে। তাহলে রমজানে আপনি দৃঢ়ভাবে রোজা পালন করুন এবং তাহাজ্জুদের সলাত আদায় করুন, আর এসব করার কারণে শয়তান আপনাকে চক্রান্ত করতে পারবে না। শয়তানের যে চক্রান্ত ছিল সেই চক্রান্ত নৎসাত হয়ে যাবে এবং আপনি আল্লাহমুখী হতে পারবেন। শয়তান বন্দী হলেও আপনি পাবেন শয়তানের চক্রান্ত থেকে পুরোপুরি মুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।